হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মহাষষ্ঠী, আর ষষ্ঠীতে সৌভিক্য অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া, প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর কোথাও যাবে না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 সব ভিডিও এই সৌভিক্য অফিসিয়ালে আপলোড করা হবে। আর পুজোতে সবাই কেমন আনন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি মণ্ডপের দিকে, আর চারিদিকে আলোকসজ্জাটা তোমরা একটু জাস্ট দেখতে থাকো। খুব সুন্দরভাবে পুরো রাস্তাটা আলো দিয়ে সাজিয়েছে। এই মুহূর্তে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেসব জায়গায় আমরা ঠাকুর দর্শন করলাম সেই বিভিন্ন স্থানগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি। চারিদিকে যেখানে যাচ্ছি সেখানেই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান লেগে আছে। আর এটা রাজবান সার্বজনীন দুর্গা পুজোর কমিটির ত্রিবর্ণ মিলন সংঘ, জাস্ট প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, আর দেবীর প্রতিমা জাস্ট অনবদ্য। তোমরা আসতে পারো এখানে ঠাকুর দর্শন করতে, খুব সুন্দর প্রতিমা বানিয়েছে। আর আমি গিয়েছিলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই পুজোতে তোমরা কে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর চারিদিকে ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দুর্গাপুজোর সমস্ত ভিডিও আমি আপলোড করব, আমার পাশে থেকো। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় নতুনভাবে। তো দেখতে পাচ্ছ চারিদিকে প্যান্ডেলের কারুকার্য খুব সুন্দর। তো বন্ধুরা, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর কমেন্টের মাধ্যমে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, চারিদিকে প্যান্ডেলের কারুকার্যটা কেমন অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর আমার মতো কে কে ঠাকুর দেখতে বেরিয়েছো তারাও অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। স্বাধীনতা আন্দোলনকারীদের উপর ইংরেজদের নির্মম অত্যাচারের কাহিনী এই কালপঞ্জি যে ভারতের স্বাধীনতা ইতিহাসে এক কালো এই জেলের চারিদিকে ছিল শুধু সমুদ্র, তাই একে কালা পানি জেলও বলা হয়। এই জেলের প্রতিটাই এই জেলের কুঠুরিগুলিতে আজও শোনা যায় বিপ্লবীদের আত্মনাদ। 1889 সালের অগস্ট মাসে ভারতের প্রথম হোম সেক্রেটারি চার্লস জেমস লয়েল ও ব্রিটিশ সার্জন এস লিথব্রিজ সিদ্ধান্ত নেন স্বাধীনতা সংগ্রামী রাজনৈতিক বন্দীদের সাধারণ জেলে না রেখে যদি ভয়ঙ্কর কোন জেলে রাখা যায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা আপনার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। আর নোটিফিকেশন বেল বাজাতে একদম ভুলবেন না।